পবিত্র বাইবেল থেকে গীত সংহিতার ৭৭-এর গীতটি পাঠ করছি। আমি সরবে ঈশ্বরের কাছে ক্রন্দন করিব, সরবে ঈশ্বরের কাছে ক্রন্দন করিব, তিনি আমার প্রতি কর্ণপাত করিবেন। সংকটের দিনে আমি প্রভুর অন্বেষণ করিলাম, রাত্রিকালে আমার হস্ত বিস্তারিত থাকিল, সংকুচিত হইল না, আমার প্রাণ প্রবোধ মানিল না। আমি ঈশ্বরকে স্মরণ করিয়া কুঁকাইতেছি, ভাবনা করিতে করিতে আমার আত্মা মূর্ছিত হইতেছে। তুমি আমার চক্ষুর পাতা খোলা রাখিতেছ, আমি এত উদ্বিগ্ন যে কথা কহিতে পারি না। আমি আলোচনা করিলাম পূর্বকালের দিন সকল, পুরাকালের বৎসর সকল। আমি আমার রাত্রিকালীন গীত স্মরণ করি, আমি মনে মনে ধ্যান করি, আমার আত্মা তত্ত্ব জিজ্ঞাসু হইল, প্রভু কি চিরকালের জন্য ত্যাগ করিবেন? তিনি কি আর সুপ্রসন্ন হইবেন না? তাহার দয়া কি চিরতরে শেষ হইয়াছে? তাহার প্রতিজ্ঞা কি পুরুষানুক্রমে বিফল থাকিবে? ঈশ্বর কি প্রসন্ন হইতে ভুলিয়া গিয়াছেন? তিনি ক্রোধে কি আপন করুণা রুদ্ধ করিয়াছেন? পরে আমি কহিলাম, ইহা আমার পীড়া, পরাত্পরের দক্ষিণ হস্তের বৎসর সকল স্মরণ করিব, আমি সদাপ্রভুর কর্ম সকল উল্লেখ করিব, তোমার পূর্বকালীন আশ্চর্য ক্রিয়া সকল স্মরণ করিব, আমি তোমার সমস্ত কর্ম ধ্যান করিব, তোমার ক্রিয়া সকল আলোচনা করিব। হে ঈশ্বর, পবিত্রতায় তোমার পথ, ঈশ্বরের তুল্য মহান ঈশ্বর কে? তুমি আশ্চর্য কার্যকারী ঈশ্বর, তুমি জাতিগণের মধ্যে তোমার পরাক্রম জ্ঞাত করিয়াছ, তুমি বাহুবল দ্বারা আপন প্রজাদিগকে জাকবের ও জোসেফের সন্তানগণকে মুক্ত করিয়াছ। হে ঈশ্বর, জলসমূহ তোমাকে দেখিল, জলসমূহ তোমাকে দেখিল কম্পিত হইল, জলধি সকল বিচলিত হইল, জলধর সকল জলধারা বর্ষণ করিল, মেঘমালা গর্জন করিল, তোমার বাণ সকল বিক্ষিপ্ত হইল, চক্রবাতে তোমার বজ্রের ধ্বনি হইল, বিদ্যুৎ জগৎকে দেদীপ্যমান করিল, পৃথিবী কম্পমান ও টলটলায়মান হইল, সমুদ্রের মধ্যে তোমার পথ ছিল, বহু জলরাশির মধ্যে তোমার মার্গ ছিল, তোমার পদচিহ্ন জানা গেল না, তুমি স্বীয় প্রজাগণকে মেষপালের ন্যায় মশি ও হারণের হস্ত দ্বারা চালাইয়াছিলে।